বন্ধুরা, আজ আমরা দেখব নবম শ্রেণী দশের এক প্রস্তমালার সাতের দাগের অঙ্কন। অঙ্কটি হলো আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলেন। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল তা হিসাব করে লিখুন। এই ক্ষেত্রে 255 টাকা হচ্ছে অরুণ মামার ক্ষেত্রে বিক্রয় মূল্য, আর তিনি ছাড় দেন 15%, সেটা ধার্য মূল্য। তাহলে আমরা এখানে যে ধার্য মূল্য ধরে নিই এক্স টাকা, তাহলে সেই ক্ষেত্রে এক্স টাকার উপরে 15% ছাড় দেবেন। সেই ছাড় যদি আমরা ধার্য মূল্য থেকে মাইনাস করি, তাহলে বেরোচ্ছে বিক্রয় মূল্য, যেটা আমাদের দেওয়া আছে 255 টাকা। তাহলে অঙ্কটি শুরু করার জন্য আমরা প্রথমে যেটা করব, ধার্য মূল্য ধরে নেব। ধরি ধার্য মূল্য এক্স টাকা। ধার্য মূল্য মানে হচ্ছে যেটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে। ধরো একটা বই, বইয়ের বইটা তুমি মার্কেট থেকে কিনেছো, তাহলে সেই ক্ষেত্রে বইয়ের পেছনে একটা দাম লেখা থাকে, সেটা হচ্ছে ধার্য মূল্য হয়। একইভাবে এই ছাতার ক্ষেত্রেও ছাতার গায়ে যে দামটি লেখা ছিল সেটা হচ্ছে ধার্য মূল্য, যেটা আমরা এক্স টাকা ধরলাম। এই ধার্য মূল্যের উপরে 15% ছাড় দেবে, অর্থাৎ 15% কম দাম দেওয়া হবে। তাহলে ধার্য মূল্যের 15% পরে বের করে নিই। ধার্য মূল্যের 15% মানে এক্স টাকার 15%, তার মানে এক্স গুণ 15/100। কাটাকাটি করলে আমাদের আছে 3x/20। তাহলে এটা হচ্ছে আমাদের ছাড়, অর্থাৎ অরুণ মামা এই টাকাটা কম নিয়েছেন বিক্রি করার সময়। তাহলে এই টাকা যদি কম না হয়, তাহলে কত টাকায় বিক্রি করবেন? এই যে টাকা লেখা ছিল তার থেকে এই টাকাটা মাইনাস হবে, সেই টাকায় বিক্রি করেছেন। তাহলে বিক্রয় মূল্যটা আমরা বের করে নিই। ছাতার বিক্রয় মূল্য হবে ধার্য মূল্য মাইনাস ছাড়, সমান সমান একটা লসাগু করলে যাচ্ছে 17x/20। এইটা হচ্ছে বিক্রয় মূল্য। আর আমাদের প্রশ্ন দেওয়া ছিল 255 টাকা বিক্রয় মূল্য, তাহলে প্রশ্ন অনুসারে এইটা ওটা সমান হবে। তাই সেক্ষেত্রে প্রশ্ন অনুসারে 17x/20=255। এবার সমাধান করলে x সমান সমান হবে, এটা ডান দিকে গিয়ে উল্টে যাবে। এবার কাটাকাটি যদি আমরা করি, তাহলে 17-র সঙ্গে এটা কাটাকাটি আমি করে দিচ্ছি। তাহলে আমাদের কাটাকাটি দাঁড়ালো 17 দিয়ে 255-কে কাটলে 15 হবে, তাহলে 15 গুণ করি সমান সমান 300। তাহলে x আমাদের কি ছিল? ধার্য মূল্য। তাহলে অঙ্কে আমাদের বের করতে বলা ছিল ধার্য মূল্য, তাহলে অঙ্কটি হলো ধার্য মূল্য হলো ছাতার ধার্য মূল্য 300 টাকা। আশা করি অঙ্কটি বোঝা গেল। ওকে, থ্যাংক ইউ।